আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আয়োজন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অনলাইন ক্লাস ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমরা রবি এবং বুধবার রাত 9টায় আমরা এই অনলাইন ক্লাসটি করে থাকি। এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন প্যানেল বোর্ড এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কন্ট্রোলিং, পাশাপাশি হাউস ওয়ারিং এবং বিভিন্ন সফটওয়্যার নিয়ে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আজ আমাদের 24 নম্বর ক্লাস, আজ আমাদের 25 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে করেছিলাম বিভিন্ন প্যানেল বোর্ড নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তবে প্যানেল বোর্ড দেখানোর পরে আমার একটা জিনিস মাথায় এসেছে যে প্যানেল বোর্ডের ভিতরে আমরা যে অংশগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই অংশগুলোর মাঝে কিন্তু অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো স্পেয়ার রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা প্যানেল বোর্ড সাজিয়ে থাকি কিংবা মেশিনটি পুরোপুরি কন্ট্রোলিং করা হয়ে থাকে। কিন্তু সেখানে যেসব জিনিসপত্র আছে সেগুলোতে কিন্তু আমরা এই শ্রেণীভেদে অনেক কিছু আমরা জানি না। তার মাঝে কিন্তু একটি রয়েছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আজ আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 5-6টি টাইপ নিয়ে কথা বলবো। আমার মনে হয় বাংলাদেশের 80% ইঞ্জিনিয়ার এই টাইপ সম্বন্ধে জানে না, বা যদিও জানে বাস্তবে তারা প্রয়োগ করে না। আমরা সবসময় কিন্তু কমন একটি মেটি কন্ট্রাক্টর নিয়ে কাজ করি, এটা মূলত ঠিক নয়, বাট আমাদের অভ্যাস বা বদভ্যাস যাই হোক না কেন আমরা কিন্তু এই কাজটি করি। আমাদের কি মেটি কন্ট্রাক্টর দরকার? আমরা শুধুমাত্র এমপিআর দেখি মেটি কন্ট্রাক্টরটি নিয়ে আসি, কিন্তু মেটি কন্ট্রাক্টরের মধ্যেও যে অনেকগুলো ভেরিয়েন্স রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে এবং এক এক কাজের জন্য এক একটা ব্যবহার করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আজ আমরা সেই জিনিসটাই ক্লিয়ার করব যে আমরা মেটি কন্ট্রাক্টর কেনার সময় কিংবা মেটি কন্ট্রাক্টর ব্যবহার করার সময় আমরা কোন টাইপের মেটি কন্ট্রাক্টরটি আমরা বেছে নিব কিংবা কোন টাইপের মেটি কন্ট্রাক্টরটি আমরা চয়েস করব। তো আশা করি আমাদের সাথে থাকবেন, আমরা এক এক করে প্রত্যেকটা মেটি কন্ট্রাক্টরের ডিসক্রাইব আপনাদেরকে করব এবং বলার চেষ্টা করব যে আমরা কোথায় কোথায় কোন সময় এই মেটি কন্ট্রাক্টরগুলো ব্যবহার করব। আপনারা জানেন যে রবি এবং বুধবার রাত 9টায় আমরা ইউটিউব চ্যানেলে আসি, সেই হিসাবে আজ আমাদের রোববার রাত 9টায় আমরা একটি ক্লাস নিয়ে এসেছি। পাশাপাশি আমরা ফেসবুকে একটি লাইভ ক্লাস করি, মঙ্গলবার লাইভ অনুষ্ঠান, আসলে ক্লাস নয়, একটি অনুষ্ঠান করি যে অনুষ্ঠানটি সাধারণত প্রচারিত হয় বিভিন্ন টেকনিক্যাল টক, ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আপনারা চাইলে ইঞ্জিনিয়ার্স কমন রুম ফেসবুক পেজও আমাদের সাথে জয়েন করতে পারেন। আজকে এখনো আজকে মনে হয় আমাদের ভিউয়ার্স অনেক কম, যদিও যদিও এরকম কম ভিউয়ার্স আমাদের কখনোই ছিল না। সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যাতে কেউ মিস না করে। আপনারা জানেন যে আমরা মেটি কন্ট্রাক্টর যখন বলি বা কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যখন বলে যে আমাদের 30 এমপিয়ার একটি মেটি কন্ট্রাক্টর দরকার, 3 ফেজ অথবা কয়েলটা বলে দেয় যে 220, 440 অথবা এসি, কিন্তু আমরা কখনই মেটি কন্ট্রাক্টরের টাইপ বলি না। আপনারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন মেটি কন্ট্রাক্টরে কিন্তু কিছু টাইপ থাকে, সেখানে AC1, AC2, AC3, AC4, AC11, তারপর ACB, তারপরে AC6B, এই টাইপের কিন্তু কিছু টাইপ দেওয়া থাকে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না এই টাইপগুলো কোথায় কিভাবে আমরা ব্যবহার করব বা ব্যবহার করা উচিত, এটা আমরা জানি না। আজ আমরা পুরোপুরি শিখবো যে আমরা আসলে কোথায় কোনটা ব্যবহার করব। তবে এর বাইরে অনেক টাইপ আছে, সেগুলো আসলে ইন জেনারেল আমাদের দরকার হয় না, যেগুলো আমাদের দরকার হয় মূল সেগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। আমরা এখানে একটি চিত্র দেখা, এখানে একটি ছবি দেখতেছি, আপনার যদি একটু খেয়াল করেন, AC1, AC1 যদি কোনো মেটি কন্ট্রাক্টরে AC1 থাকে তাহলে আমরা কি করব? আমরা কিন্তু মেটি কন্ট্রাক্টর সাজানোর সময় কিন্তু বলি 30 এমপিয়ার একটা মেটি কন্ট্রাক্টর দেন, কিন্তু আমরা জানি না মেটি কন্ট্রাক্টর AC1 লাগবে, AC2 লাগবে, AC3 বা AC11 বা AC6 অথবা AC4 অথবা AC B6, এই টাইপেরগুলো আমরা আসলে খেয়াল করি না।
তো আজকে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার করবো আপনাদের সাথে, যাতে করে পরবর্তীতে আপনারা কোনো মেয়েটি কন্ট্যাক্ট করে কেনার সময় এই জিনিসটা আপনাদের মাথায় থাকে, কোনোভাবে আপনার মাথা থেকে ফেলাবেন না। আপনারা আজকে ফুল ভিডিওটি দেখবেন, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু দরকারি জিনিস রয়েছে, এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা অনেকেই এই জিনিসটা ফলো করি না। তো আমরা যদি প্রথমে দেখি যে AC1, ধরুন আপনার বাসা বাড়িতে আপনি একটি লাইটকে কন্ট্রোল করবেন মেয়েটি কন্ট্রাক্টর দ্বারা, অথবা আপনি হিটার কন্ট্রোল করবেন মেয়েটি কন্ট্রাক্টর দ্বারা, অথবা আপনার যেই ইন্ডাস্ট্রিতে হিটার কন্ট্রোল রয়েছে আপনি হিটার কন্ট্রোলটি আপনি কন্ট্রোলিং করতে চাচ্ছেন মেয়েটি কন্ট্রাক্টর দ্বারা, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে যে মেয়েটি কন্ট্রাক্টরটি চয়েস করতে হবে সেটি হলো AC1। তার মানে AC1 টাইপের যে মেয়েটি কন্ট্রাক্টরটি ব্যবহার করা হয় সেটি সাধারণত রেস্টিভ লোড হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো রেস্টিভ লোড আমরা কি কি বুঝাই, সাধারণত বাল্ব যেখানে ভোল্টেজ কারেন্ট ওয়েভ ম্যাচ করে, তারপরে আপনার লাইট, তারপরে আর কি বল হিটার, এই টাইপের যে রেস্টিভ লোড রয়েছে এই রেস্টিভ লোডের জন্য কিন্তু আমরা AC1 মেয়েটি কন্ট্রাক্টরটি চয়েস করব। এবার আপনারা কয়েল 220 নেবেন, কয়েল 440 নেবেন, কিংবা কয়েল অন্যটা নেবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। বাট আমরা যদি কখনো কোনো কয়েলকে কোনো মেয়েটি কন্ট্রাক্টর দ্বারা কোনো লাইট কিংবা যে হিটার আমরা কন্ট্রোলিং করতে চাই, তাহলে আমরা AC1 টাইপ আমরা মেয়েটি কন্ট্রাক্টর চয়েস করব। এবার আমরা দ্বিতীয় যে ছবিটি রয়েছে এটাতে যাব, এটা হলো AC2। AC2 মূলত কাজ কি? AC2 যে মেয়েটি কন্ট্রাক্টর রয়েছে এটি আসলে সেলফ স্লিপ রিং মোটর আমরা চালু করার জন্য আমাদের কিন্তু এই কন্ট্রাক্টরটি ইউজ করা হয়ে থাকে। আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি কী টাইপের মেয়েটি কন্ট্রাক্টর সাধারণত আমরা ইউজ করি কোথায়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে কোনো কোনো জায়গায় আমরা যখন মোটর ইউজ করি, মোটর মেয়েটি কন্ট্রাক্টর ইউজ করি, তখন কিন্তু মোটরটি হাই টর্ক দরকার হয়, কিংবা হঠাৎ করে তার খুব বেশি টর্ক নিয়ে সে রান করতে হয়। এই যে হাই টর্ক নিয়ে রান করে যে স্লিপ রিং মোটর, এই টাইপের যে মোটরগুলো রয়েছে, যেমন আমরা কম্প্রেসারে ব্যবহার করি, কনভেয়ারে ব্যবহার করি, লিফ্টে ব্যবহার করি, হোস্টে ব্যবহার করি, লিফ্ট, কনভেয়ার, কম্প্রেসার, হোয়েস্ট, এলিভেটর, এই টাইপের যে মোটরগুলো আমরা ব্যবহার করি প্রথমে যে হাই টর্ক নেয় চালানোর জন্য, এই হাই টর্কের জন্য যে কন্ট্রাক্টরটি আমরা ইউজ করবো সেটি হলো AC2। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি কখনো কনভেয়ার কিংবা ক্রেন কিংবা কম্প্রেসার বা এলিভেটর অথবা হোয়েস্ট এই টাইপের যদি আমরা কোনো মেয়েটি কন্ট্রাক্টর দ্বারা রান করতে চাই, সেক্ষেত্রে আমরা চয়েস করবো AC2 টাইপ যে মেয়েটি কন্ট্রাক্টর রয়েছে এটি আমরা চয়েস করবো। এক্ষেত্রে কয়েল আমরা 220 নিতে পারি, 440 নিতে পারি, 24 ভোল্ট AC নিতে পারি, এটি ডিপেন্ড অন ইউ। বাট আমরা যে টাইপটা নিব এই টাইপটা কিন্তু AC2 নিব। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, মেয়েটি কন্ট্রাক্টরে কিন্তু দুই পাশে টাইপ দেওয়া থাকে, টাইপ অনুযায়ী কিন্তু আপনাদের এম্পিয়ারও ভিন্ন ভিন্ন থাকে। তা আমি একটু পরে আসবো যে কীভাবে ভিন্ন ভিন্ন থাকে। এখানে একটি ছবি দেখানো আছে, আপনারা খেয়াল করে দেখেন, AC3 ইন্ডাকশন মোটর। সো আপনারা কিন্তু জানেন আমরা সবসময় যেই সচরাচর যে মেয়েটি কন্ট্রাক্টরগুলো ব্যবহার করি এটি কিন্তু ইন্ডাকশন মোটর হিসাবে আমরা ব্যবহার করি, ইন্ডাকশন মোটরে কিন্তু ব্যবহার করি। এই যে ইন্ডাকশন মোটরে যে আমরা ক্যাপাসিটর সরি যেই মেয়েটি কন্ট্রাক্টরগুলো ব্যবহার করব সেটি কিন্তু আমাদের AC3 ব্যবহার করব। তার মানে হলো আমরা কিন্তু মোটর যখন চালাই বা মোটরের জন্য যখন আমরা কোনো নর্মাল যে মোটর ইন্ডাকশন মোটর, আমরা যদি এই নর্মাল কোনো ইন্ডাকশন মোটরের জন্য আমরা মেয়েটি কন্ট্রাক্টর চয়েস করি, আমরা কিন্তু কখনোই খেয়াল করে দেখি না এটা AC3 অর AC1। আমরা আমাদের দিয়ে দেয়, আমরা নিয়ে আসি। সাধারণত আপনি খেয়াল করলে দেখবেন 80% মেয়েটি কন্ট্রাক্টর গায়ে লেখা থাকে AC1, যার কারণে আপনাদের যেই পরিমাণে এম্পিয়ার দরকার সেটা আপনি পান না, মাঝে মধ্যে পুড়ে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন যে কোনো মেয়েটি কন্ট্রাক্টরের সামনে যদি AC3 থাকে তখন দেখবেন লেখা থাকে এম্পিয়ার 40, আবার অপর পাশে যদি আপনি একটু ব্যাক সাইডে খেয়াল করেন তাহলে দেখবেন মেয়েটি কন্ট্রাক্টরের গায়ে আপনার AC1 লেখা থাকে 60 এম্পিয়ার। আসলে যেখানে PFI কনস্ট্যান্ট 9.5 বা এরকম লাইট কিংবা হিটার ব্যবহার করে, সেখানে যদি আপনি AC3 এই মেয়েটি কন্ট্রাক্টরটি ব্যবহার করে থাকেন সেখানে আপনি লোড পাচ্ছেন 60 এম্পিয়ার উপরে, কিন্তু আপনি যখন ইন্ডাকশন মোটর ব্যবহার করবেন তখন কিন্তু আপনি লোড পাবেন হলো 40-এর নিচে। তার মানে কোনো মেয়েটি কন্ট্রাক্টর যদি এরকম দেওয়া থাকে যে AC3 টাইপ মেয়েটি কন্ট্রাক্টর বাট আপনি রেস্টিভ লোড ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন। তবে
আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ক্লাস দেখার পরে আপনারা যখন মেয়েটি কন্ট্রাক্টর চয়েস করবেন অবশ্যই এই টাইপগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনাদের মেয়েটি কন্ট্রাক্টরের লংজিভিটি অনেক 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 বেড়ে যাবে। এবার যদি আমরা পরবর্তী ফিগারটি দেখি তাহলে সেখানে কি আছে, এসি ফোর, তার মানে আমরা এসি ওয়ান জানলাম যেখানে রেস্টিভ ব্লো সেটা ব্যবহার করা হয়ে থাকে, এসি টু আমরা জানলাম যেখানে স্লিপ রিং ইন্ডাকশন মোটর যেখানে মানে খুব টর্ক হাই টর্ক নিয়ে তাকে স্টার্ট দিতে হয়, এলিভেটর তারপরে লিফট তারপরে আপনার কনভেয়ার বেল্ট ওখানে আমরা ব্যবহার করি, এসি থ্রি বলেছে কোথায় আমরা নর্মাল যে ইন্ডাকশন মোটর সেখানে আমরা এসি থ্রি ব্যবহার করে থাকি। ইন্ডাকশন মোটর স্কোয়ার টাইপের যে মোটরগুলো রয়েছে সেই মোটরগুলো যদি আমরা রান করতে চাই সেখানে আমাদের এসি ফোর দিতে হবে। সাধারণত এসি ফোর ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো অন্য কোথাও কিন্তু আমরা ব্যবহার করি না। এখানে আপনি খেয়াল করলে দেখবেন এটি কিন্তু সেন্ট্রিফিউগার পাম্পে ব্যবহার করে, আরেকটু যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে খুব খুব সহজেই দেখবেন যে এখানে দুইটি লেখা আছে যে আপনার কি বলে আপনার ইন্ডাকশন মোটর, দুইটার সামনে কিন্তু ইন্ডাকশন মোটর রয়েছে। সো আপনি একটু খেয়াল করবেন যেখানে ইন্ডাকশন মোটর ফ্রিকুয়েন্টলি রান করতে হয় মানে একটু পরপর মোটরটি রান হচ্ছে, একটু পরপর বন্ধ হচ্ছে, একটু পরপর রান হচ্ছে, একটু পরপর বন্ধ হচ্ছে, সেখানে আপনারা এসি ফোর এই টাইপের মেটি কন্ট্রাক্টর লাগাবেন। আর যেখানে কনস্ট্যান্ট আপনার ইন্ডাকশন মোটর চালায় যে একবার রান দিলে আপনি দুই তিন ঘন্টা চলে বা পাঁচ ঘন্টা চলে কিংবা মেশিন স্টোভ নাও পর্যন্ত চলে সেখানে আপনি এসি থ্রি মেটি কন্ট্রাক্টর লাগাবেন। তার মানে হলো যেখানে ফ্রিকুয়েন্টলি আপনাদের আপ ডাউন করতে হয় সেখানে আপনাদের এসি ফোর এই টাইপের মেটি কন্ট্রাক্টর লাগাতে হয়। তার মানে আমরা এসি ওয়ান, এসি টু, এসি থ্রি, এসি ফোর সম্বন্ধে জানলাম, এর বাইরেও আরও কিছু আছে আমরা আরও দুই তিনটি টাইপ সম্বন্ধে জানব। এসি ইলেভেন, এখানে চিত্রটা একটু দেখেন, একটু খেয়াল করেন কিন্তু মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন একটি মেটি কন্ট্রাক্টর আমি দেখিয়েছি যেখানে কিন্তু কোনো এনওএনসি নেই, একটু খেয়াল করেন প্রত্যেকটা সেম, এখানে কিন্তু প্রত্যেকটা সেম, এখানে কোনো পাওয়ার টার্মিনাল নেই, সিরিয়াসলি এখানে কোনো পাওয়ার টার্মিনাল নেই। এখানে যে চারটি আপনার যে টার্মিনাল রয়েছে প্রত্যেকটি হলো কন্ট্রোল ইকুইপমেন্ট চালানোর জন্য, আপনারা যেখানে কন্ট্রোল সার্কিট চালাবেন সেখানে আপনারা এসি ইলেভেন চয়েস করবেন। আপনারা অনেক সময় দেখবেন নবাবপুর থেকে যখন আমরা মেটি কন্ট্রাক্টর কিনি ম্যাক্সিমাম মেটি কন্ট্রাক্টর কিন্তু এরকম থাকে, আপনারা খেয়াল করবেন অনেক মেটিকন্ট এরকম থাকে, দামও কম, আমরা নিয়ে এসে মোটরে লাগাই কিন্তু দুই দিন পর দেখা যায় মোটর এইগুলো নষ্ট হয়ে যায়, কিংবা আমরা এক্সস্ট ফ্যানে দিই দেখবেন 20 এম্পিয়ারের এরকম আপনার যে মেটি কন্ট্রাক্টর রয়েছে আপনি 2 এম্পিয়ারও যদি এক্সস্ট ফ্যানে লাগান তাহলে এটি 1 ঘন্টা টিকে না। আসলে আমরা তখন খেয়ালই করি না এই মেটি কন্ট্রাক্টরটি আমার কি কন্ট্রোল সার্কিটের জন্য, এটি পাওয়ারের জন্য, এটি মোটরের জন্য, এটি পাম্পের জন্য, কিংবা এগুলো ফ্রিকুয়েন্টলি আপ ডাউনের জন্য, আমরা আসলে এই জিনিসগুলো কখনই খেয়াল করি না। আমাদের মেটি কন্ট্রাক্টর দরকার 30 এম্পিয়ার লেখা আছে নিয়ে আসতেছি, 40 এম্পিয়ার লেখা আছে নিয়ে আসতেছি, আমাদের 220 কয়েল 440 কয়েল লেখা আছে আমরা নিয়ে আসতেছি, কিন্তু আমরা এই যে ডিফারেন্স এই ডিফারেন্স কিন্তু আমরা কখনই দেখি না। সো আজকের পরে থেকে যারা মেটি কন্ট্রাক্টর নিয়ে কাজ করেন বা আপনারা যদি কোনো কন্ট্রোলিংয়ের জন্য মেটি কন্ট্রাক্টর ইউজ করবেন সেখানে অবশ্যই চেষ্টা করবেন এই যে কন্ট্রোলিং এই যে টাইপ রয়েছে এই টাইপগুলো মাথায় রাখার জন্য। তার মানে হলো এসি ইলেভেন আপনি যেখানে দেখবেন মেইন কন্ট্রাক্টর গায়ে লেখা আছে এটা আপনি খুব সিম্পলি বুঝে নেবেন, এটা দিয়ে পাওয়ার দেওয়া যাবে না, এটা শুধুমাত্র কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। সো এবার যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, এবার আপনি একটু খেয়াল করেন এই টাইপের মেইটি কন্ট্রাক্টর কিন্তু আমরা সচরাচর খুব একটা বেশি দেখি না, তবে যারা পিএফআই ব্যবহার করেছেন যারা খুব ভালো মানের পিএফআই ব্যবহার করেছেন, খুব নর্মাল পিএফআই না মোটামুটি ভালো কোম্পানির পিএফআই, তারা খেয়াল করলে দেখবেন এই টাইপের মেটি কন্ট্রাক্টর ব্যবহার করে। কিন্তু আমরা যারা নর্মাল লোকজন আমরা যখন পিএফআই কনসিডার করি তখন নর্মাল একটা মেটি কন্ট্রাক্টর দিয়ে পিএফআইকে সেরে দিই, আসলে আমরা কখনই কল্পনা করি না যে যেখানে ক্যাপাসিটি ব্লোডটা আছে মানে ডিরেক্টলি ক্যাপাসিটরকে আপনি স্পেশালি কন্ট্রাক্টর সুইজিং দ্বারা অন অফ করবেন সেখানে কিন্তু নর্মাল মেটি কন্ট্রাক্টর ইউজ করতে হয় না, সেখানে ইউজ করতে হয় AC6B এই টাইপের মেটি কন্ট্রাক্টরগুলো। আমার মনে হয় এই জিনিসটি অনেকেই আমরা জানি না, আমরা এই টাইপের মেটি কন্ট্রাক্টর থাকে যখন নষ্ট হয় তখন হয় এসি ওয়ান, এসি টু, এসি থ্রি, এসি ফোর, এসি ইলেভেন
এসি এই টাইপের মেটি কন্ট্রাক্টর এনে আমরা লাগিয়ে দিই, আসলে এটা ঠিক নয়। কারণ এখানে যে লোড ক্যালকুলেশন রয়েছে এগুলা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু ম্যান অফ, যারা এই মেটি কন্ট্রাক্টর বানায় তারা কিন্তু এগুলা খুব চিন্তা করে, এই লোড ক্যালকুলেশন চিন্তা করে, টর্ক চিন্তা করে, অনেক লংজিভিটি চিন্তা করে, তারপর ফ্রিকুয়েন্টলি আপ ডাউন চিন্তা করে, কোথায় টর্ক বেশি লাগবে, কোথায় কম লাগবে, কোথাও আপনার পিএফআই নাই, এম্পিয়ার কম, পিএফআই দেওয়া থাকে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কনসিডার করেই কিন্তু এই মেটি কন্ট্রাক্টরগুলো বানিয়ে থাকে। কিন্তু আমরা যারা ব্যবহার করি আমরা কিন্তু এটা চিন্তাও করি না কখনো। আমাদের দরকার একটা মিনি কন্ট্রাক্টর, 30 এম্পিয়ার বাজার থেকে নিয়ে আসলাম। তো আমরা যদি কখনো পিএফআইতে মেটি কন্ট্রাক্টর ব্যবহার করি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এসি সিক্স বি এই টাইপের মডেলগুলো আপনারা নেবেন। অথবা যদি মডেল এক এক কোম্পানির এক এক মডেল থাকতে পারে, যার কাছ থেকে কিনবেন তাকে বলে দিবেন যে ভাই আমি ক্যাপাসিটিভ টাইপ মেটি কন্ট্রাক্টর কিনতে চাই, তাহলে কিন্তু ও ওই রকমই মেটি কন্ট্রাক্টর আপনাদেরকে সাজেস্ট করবে। মূলত এই হলো আমাদের কিছু মেটি কন্ট্রাক্টর নিয়ে কথাবার্তা। আপনারা জানেন যে মেটি কন্ট্রাক্টর কিন্তু আরও বেশি হয়ে থাকে, আরও কিন্তু টাইপ রয়েছে যেটা আমরা হয়তো জানি না বা আমাদের সামনে আসে না, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না বা আমরা আসলে এভাবে কখনো চিন্তাও করি নাই যে মেটি কন্ট্রাক্টরও এত টাইপ হতে পারে। আমরা আমরা চিন্তা করেছি আমাদের দরকার, আমাদের এম্পিয়ার মিলে গেল, আমরা নিয়ে আসলাম। এটা আসলে মূলত ঠিক নয়, এটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ গুড টেকনিশিয়ান, আমাদের কিন্তু এই মেটি কন্ট্রাক্টরগুলো অবশ্যই আমরা চেষ্টা করব জেনে লাগানোর জন্য। কারণ এতে আপনার যেমন লংজিভিটি হবে মেটি কন্ট্রাক্টর, তেমনি যে দুর্ঘটনা ঘটে, কেবল পুড়ে যায় মেটি কন্ট্রাক্টর, যে আপনার খেয়াল করলে দেখবেন মেটি কন্ট্রাক্টর টার্মিনালগুলো পুড়ে যায়, বেশি দিন টিকানো যায় না। আসলে পুড়ে যাওয়া, ড্যামেজ হওয়া যাওয়া, এটা মূলত হয় আমাদের এই ভুলের কারণে। আমরা আসলে সঠিক জায়গায় সঠিক মেটি কন্ট্রাক্টর ব্যবহার করি না। আমাদের দরকার হলো মোটর চালাবো, আমরা এসি ওয়ান মেটি কন্ট্রাক্টর টাইপ লাগিয়ে দিচ্ছি, যেটা আসলে মোটরের জন্য না, শুধুমাত্র লাইট অথবা কি বলে আপনার ল্যাম্পের জন্য, অথবা যেখানে আমার ফ্রিকুয়েন্টলি মোটর বন্ধ করতে হচ্ছে সেখানে আমরা এসি থ্রি ব্যবহার করতেছি। আসলে যেখানে আমাদের এসি টু ব্যবহার করতেছি সেখানে আমাদের এসি থ্রি দরকার। মানে এই যে ব্যবধানগুলো, এই যে আমাদের জানার যে অভাব, এটা কিন্তু আমরা আসলে আমাদের কেউ বলে না। মূল ফ্যাক্ট হলো আমরা যাদের অধীনে কাজ করেছি, হয়তো আপনারা যারা ওদের কাজ করেছেন তারা হয়তো জানে কিনা জানি না, তারা কিন্তু কখনো এইভাবে বলে নেই যে মেটি কন্ট্রাক্টর কেনার সময় অবশ্যই টাইপ দেখে নিবে। আর তোমার যে ব্যবহার বিধি রয়েছে, তুমি কি মোটর ব্যবহার করবা, তুমি কি লিফটে ব্যবহার করবা, তুমি কি কনভেয়ারে ব্যবহার করবা, তুমি কি ক্রেনে ব্যবহার করবা, তুমি কি লাইটে ব্যবহার করবা, তুমি কি পাম্পে ব্যবহার করবা, তুমি এই যে টাইপ, এই টাইপগুলো অবশ্যই তুমি জেনে তারপরে মেটি কন্ট্রাক্টর লাগাবা। বাট আমাদেরকে নর্মালি বলে দেয় ভাই তোমার যদি 30 এম্পিয়ার থাকে তুমি 60 এম্পিয়ার মেটি কন্ট্রাক্টর লাগাবা, তোমার যদি 20 এম্পিয়ার থাকে তুমি 40 এম্পিয়ার মেটি কন্ট্রাক্টর লাগাবা। এই যে বেসিক থিওরি এগুলো আমরা শিখেছি, আসলে মূল যে এই টাইপ এগুলো আমরা পাই না বা পাওয়ার মতো মানুষও কিন্তু আমরা খুঁজে পাই না বা অনেকে শেখাতে চায় না। কে ভাই এই সময় নিয়ে কাকে শেখাবে, ফ্যাক্টটা এখানে। আপনি খেয়াল করে দেখেন আমরা যে লাইভ ক্লাসগুলো করি মূলত কিন্তু আমি আমার ইচ্ছাকৃত কিন্তু লাইভ ক্লাসগুলো করি আপনাদের জন্য, কিংবা আমিও কিন্তু এর সাইড এর কারণে কিছু পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়, যার কারণে আমিও শেখার সুযোগ পাচ্ছি। কিন্তু খেয়াল করলে দেখেন এখানে লাইভে খুব অল্প লোকজন পাওয়া যায়, মূলত এই লাইভগুলো মানুষ দেখতে চায় না, মানুষ কিন্তু জ্ঞান নিতে চায় না। সবাই চায় যে আমি জ্ঞানী, আমি খুব জানি, কিন্তু এই জানার মাঝেও যে অনেক ডিফারেন্স আছে কিন্তু এটা আমরা চিন্তা করি না। যেমন আমি যখন আগে মেটি কন্ট্রাক্টর কিনতাম আমি কিন্তু কখনো টাইপ বলতাম না, হয়তো বলতাম যে আমি অমুক যা ইউজ করবো তুমি তোমার মতো দাও, কিন্তু কখনো ফিক্স করে দিতাম না বা এই টাইপই আমার লাগবে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকে যে ক্লাসটা আমরা করেছি যে এসি ওয়ান, এসি টু, এসি থ্রি, এসি ফোর, তারপরে এসি ইলেভেন, এসি সিক্স বি, এই যে টাইপগুলো রয়েছে কমন টাইপ, এই কিন্তু ছয়টা, এই ছয়টা কিন্তু কমন টাইপ, মানে এর বাইরে আমরা কিন্তু সচরাচর ব্যবহার করি না। এর বাইরে আমাদের খুব মেটি কন্ট্রাক্টর কম আছে। এই ছয়টা হলো মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনি পাবেন, কারণ আপনার কনভেয়ার আছে, মোটর আছে, ইন্ডাকশন মোটর আছে, আপনার কম্প্রেসার রয়েছে, তারপরে হিটার রয়েছে, পিএফআই রয়েছে। সো এই যে কতগুলো মাধ্যম রয়েছে প্রত্যেকটা মাধ্যমেই কিন্তু আপনারা মেটি কন্ট্রাক্টর পাবেন। আপনি খেয়াল করে দেখবেন যখন কোম্পানি থেকে আসে তখন দেখবেন মেটি কন্ট্রাক্টর এক একটা এক এক মডেল লাগানো থাকে, কিন্তু আমরা যখন রিপেয়ার করি তখন সব একই গদ বাঁধা আমরা দিয়ে দিই, তারপর দুদিন পরপর নষ্ট হয়, দুদিন পরপর নষ্ট হয়, গরম হয়ে যায়, পুড়ে যায়, টার্মিনাল নষ্ট হয়ে যায়, এই দিকগুলো আমরা ফলো করি, কিন্তু আমরা কখনোই চিন্তা করি না আমরা আসলে
যে মডেলটা ছিল এই মডেলটা আমরা কিনেছি কিনা। অবশ্য এক্ষেত্রে একটু দোষ রয়েছে আমাদের, আমরা কিন্তু সবসময় চাই কম দামে জিনিস কেনার জন্য। এটা আমাদের একটা অভ্যাস, আমাদের বাঙালিদের অভ্যাস, কম দামে একটা জিনিস লাগাতে পারলে মনে করি আমরা খুব খুশি। কিন্তু এই কম দামের জন্য যে অনেক ক্ষতি হয় এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি না এই কমের কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, এই কমের কারণে আপনার মোটরটা নষ্ট হয়ে যেতে পারে, এই কমের কারণে আপনার কেবল পুড়ে যেতে পারে, এই কমের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আগুন ধরে যেতে পারে। কিন্তু এই জিনিসগুলো আমরা কখনোই চিন্তা করি না। সো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার নিয়মিত লাইভ ক্লাসগুলো দেখেন, আপনারা এই যে ছোট ছোট ফ্যাক্টরগুলো রয়েছে আপনারা মাথার মধ্যে নেবেন এবং এটি প্রয়োগ করা শুরু করবে। হয়তো প্রথম প্রথম ম্যানেজমেন্ট মেনে নেবে না, বাট এক সময় মেনে নেবে। কারণ যখন দেখবে যে আপনার 6 মাসে 10টা মিনিটে কন্ট্রাক্টর লাগানোর কথা, আপনি একটা দিয়ে 6 মাস নিয়ে যাচ্ছেন, সো তখন তারা বুঝবে যে হ্যাঁ, এই টাইপগুলো ভিন্ন ভিন্ন আনা বা একটু দামি জিনিস আনা আমাদের জন্য বেটার। সো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসে এরকম নিয়মিত থাকার জন্য। আজকে আমাদের সাথে আছে পাবেল মিয়া, মোহাম্মদ তুষার, এমডি খান স্যার, সাব স্টেশনে হিসাব A to Z। আমরা সাব স্টেশনের অলরেডি কিছু ক্লাস করেছি বেসিক, সেখানে কোনো ক্যালকুলেশন আমরা দিইনি, বাট আমরা বেসিক একটা ক্লাস করেছিলাম যেখানে সাব স্টেশন ট্রান্সফর্মার কী থাকবে, কেবল কী হবে, PFI কী হবে। বাট আমার আশা আছে আমি আস্তে আস্তে কিন্তু এই ক্লাসগুলো একটু ডিপলি যাব, শুধু ক্যালকুলেশন বেস যাব, যে আপনারা একটা কেবল কীভাবে ক্যালকুলেশন করবেন ফার্স্ট টু লাস্ট, একটা বাড়ি ওয়ারিং করার জন্য ফার্স্ট টু লাস্ট কেবল কীভাবে নেবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেবল কীভাবে ব্রেকার ম্যানেজমেন্ট করবেন, কিংবা আপনারা এই সাব স্টেশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত যে ক্যালকুলেশন রয়েছে এটা আপনারা কীভাবে করবেন, এগুলো আমরা আস্তে আস্তে ক্লাস করবো, আশা করি পেয়ে যাবেন। তবে আজকে যে আমরা ডিফারেন্সগুলো দেখিয়েছি মেট কন্ট্রাক্টরের, আগামী ক্লাসটি কিন্তু আরও ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন প্রত্যেকটা প্যানেল বোর্ড, এমন কোনো প্যানেল বোর্ড নাই যেখানে ব্রেকার ইউজ করা হয় না। কিন্তু আমরা আসলে কি জানি ব্রেকার, আমরা আমাদের আমরা কি মানি যে ব্রেকার আপনার টাইপ অনুযায়ী নিতে হয়? আমরা করি কি, একটা ব্রেকার দরকার বা একটা 10 এমপিয়ার ব্রেকার দেন, বা একটা ব্রেকার দরকার 5 এমপিয়ার ব্রেকার দেন, আমরা লাগিয়ে নিচ্ছি। কিন্তু আমরা ব্রেকারেরও যে এরকম ম্যাগনেটিক কন্ট্যাক্টর মতো ভিন্ন 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 মডেল থাকতে পারে, ভিন্ন ভিন্ন টাইপ থাকতে পারে, আমাদের কল্পনার ভিতরে নাই বা আমরা আসলে জানিও না। সো আগামী ক্লাসটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে। আগামী বুধবার রাত 9টায় আমরা যে ব্রেকারের টাইপ, সেই ব্রেকারের টাইপগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা বাসাতে কোনটি ইউজ করব, কোনগুলো ইউজ করবে, আমরা প্রোটেকশনের জন্য কোনগুলো ইউজ করব, মোটরের জন্য কোনগুলো ইউজ করব, আমরা বাসা বাড়ির জন্য কোনগুলো ইউজ করব, তার ফ্যাক্টরির জন্য কোনগুলো ইউজ করব, এই যে যে ব্রেকার টাইপ, প্রত্যেকটা ব্রেকার টাইপ আগামী ক্লাসে চেষ্টা করব আপনাদের সাথে হাজির হওয়ার জন্য। স্যার আগামীকাল ফেয়ার ইলেকট্রনিক্স এর ভাইবা সেন্সার আর, ওকে বেস্ট অফ লাক, শুভকামনা। আশা করি এই যে কমন, আপনি যদি আমাদের এই 24টা ক্লাস করে থাকেন, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন করার কথা না। কারণ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু যখন ইন্টারভিউ বোর্ডে যায় তখন তাকে প্র্যাকটিক্যাল দেয় না যে তুমি এটা মোটর লাগিয়ে দাও, তুমি এই স্টার্টারটা লাগাও বা তুমি একটা কন্ট্রোলিং করো, আপনার কাছে কিন্তু বেসিক জানতে চায় আপনি জানেন কি না। বাট আমরা গত যে 15টা ক্লাস করেছি, এই 15টা ক্লাস যদি কেউ মানে খুব মনোযোগ দিয়ে করে থাকে, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো ইন্টারভিউ বোর্ড নেই যেখানে তাকে বেসিক আটকাতে পারবে। বাট ক্যালকুলেশনগুলো আমরা এখনও যাইনি, এরকম অনেক ক্যালকুলেশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ডিপলি যাব, তখন আমরা ক্যালকুলেশনগুলো দেখবো যে কীভাবে আমরা ব্রেকার ক্যালকুলেশন করতে হয়, কীভাবে কেবল ক্যালকুলেশন করতে হয়, কীভাবে প্যানেল বোর্ড ক্যালকুলেশন করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, সেগুলো আমরা শিখবো। পাশাপাশি আমরা একটু চেষ্টা করবো আপনাকে ধারণা দেওয়া যে ইলেকট্রিক্যালে আপনার যে ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রামগুলো আপনার দেখানোর চেষ্টা করবো, যেটা আমরা বাইরের থেকে ম্যানুয়াল বইতে আসে, আপনার ডায়াগ্রাম অনুযায়ী কীভাবে আপনারা বুঝবেন কোথায় কী আছে সেটা দেখানোর চেষ্টা করবো। সো আজকে যারা আমার সাথে রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন আমার এই লাইভ ক্লাসটি আপনাদের আশেপাশে পৌঁছে দেওয়ার জন্য, আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে নিয়মিত থাকার জন্য, এবং আমাদের দোয়া করবেন যাতে করে এই টাইপের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী বুধবার রাত 9টায় ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেলে। পাশাপাশি রিকোয়েস্ট থাকবে মঙ্গলবার রাত 9টায় ইঞ্জিনিয়ার্স কমন রুম ফেসবুক পেজে, যেখানে আমরা নিয়মিত ইঞ্জিনিয়ারিং কথাবার্তা বলে থাকি বিভিন্ন জায়গার ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে। সো সেখানে আপনারা থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।